হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা সবাই জানি ইস্টবেঙ্গল সমর্থকদের তরফে ইস্টবেঙ্গল ক্লাবের গেটের সামনে একটা শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। বিষয়টা আমরা সবাই জানি, ইস্টবেঙ্গল কর্মকর্তারা কেন এখনও পর্যন্ত ফাইনাল এগ্রিমেন্টে সাইন করছেন না সেই ব্যাপারটা তাদের কাছে জানতে চাওয়া হবে। তো এই প্রসঙ্গে কালকে ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারের কাছে জানতে চাওয়া হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব এই ব্যাপারটাকে কীভাবে দেখছে। তো তখন কল্যাণবাবু বলেছেন যে ইস্টবেঙ্গল সমর্থকদের তিনি স্বাগতই জানাচ্ছেন ক্লাবে, শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে যদি যুক্তিযুক্ত কোনো প্রশ্ন করা হয় ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কাছে তাহলে তারা অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। তো এমনটাই জানানো হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের তরফ থেকে। তাই আমি রিকোয়েস্ট করবো যেসব ইস্টবেঙ্গল সমর্থকরা আজকে এই বিক্ষোভে যাচ্ছ, প্লিজ একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখো, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়ো না। একটা জিনিস মাথায় রাখবে, তোমরা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক, ক্লাবের কিন্তু একটা সম্মান আছে। এবং এর সাথে সাথে আরও একটা জিনিস একটু মনে করিয়ে দেবো, এখন কিন্তু কোভিড পরিস্থিতি চলছে, এই সোশ্যাল ডিস্টেন্সিং এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখবে। তবে এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি, ইস্টবেঙ্গল ক্লাবের গেটের সামনে কিন্তু বেশ কিছু সিসিটিভিও বসানো হয়েছে। তবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিন্তু কখনোই এটা বলেননি যে এই সিসিটিভিগুলো ইস্টবেঙ্গল সমর্থকদের আটকানোর জন্য, যারা প্রতিবাদ জানাবেন তাদেরকে আটকানোর জন্য বসানো হয়েছে, এমনটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কখনোই বলা হয়নি। এবং এর সাথে সাথে তোমরা জানোই কালকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছিল এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের পরে। সেখানে বলা হয়েছিল ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় যারা আছেন তারা যদি চান তাহলে ক্লাবে এসে ফাইনাল এগ্রিমেন্টটা দেখে যেন তাদের নিজেদের বক্তব্য জানান। সেই মতো কিন্তু বেশ কিছু প্রাক্তন খেলোয়াড়, মনোরঞ্জন ভট্টাচার্য, সুকুমার সমাজপতি, সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতো বেশ কিছু ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়াররা কিন্তু ক্লাবে এসে ফাইনাল এগ্রিমেন্টটা দেখতে রাজি হয়েছেন। তো বলা যায় এটাও কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। এবং এর সাথে সাথে এটাও জানানো হয়েছে 23 জুলাই আবারও কিন্তু এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং ডাকা হয়েছে এই ফাইনাল এগ্রিমেন্ট সাইনের ব্যাপারে। তো এবার দেখা যাক কি হয়, অবশ্যই কিছু ভালো নিউজই আসবে এটা আমরা বিশ্বাস করি। তার কারণ সবসময় আমি যেটা বলেছি, ইস্টবেঙ্গল ক্লাবের এই সব ব্যাপার নিয়ে কথা বলতে আমাদের কারোরই খুব একটা ভালো লাগে না, ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলটা নিয়েই কিন্তু আমরা সবসময় কথা বলতে চাই। তো এটাই আমরা চাইবো, ইস্টবেঙ্গল ক্লাব যাতে খুব তাড়াতাড়ি আবারও মাঠে নেবে, ফুটবল খেলতে পারে। তবে এর সাথে সাথে তোমাদেরকে আরও একটা আপডেট একটু জানিয়ে রাখছি, IFA তে কালকে একটা মিটিং ছিল কলকাতা লিগ নিয়ে, সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2 আগস্ট IFA কলকাতা লিগের ক্রীড়াসূচি ঘোষণা করতে চলেছে এবং সেই সূচিতে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমকেই রাখা হবে। IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় যেটা বলেছেন, ইস্টবেঙ্গল মোহনবাগান এখনও পর্যন্ত কিন্তু এটা জানায়নি যে তারা কলকাতা লিগে পার্টিসিপেট করবে না। তাই জয়দীপবাবু কিন্তু ভীষণ রকমভাবে আশাবাদী যে এটিকে মোহনবাগান এবং SC ইস্টবেঙ্গল দুটো টিমই এবছর কলকাতা লিগে খেলবে। তবে দেখো, এটিকে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তো বলাই হয়েছে তারা কলকাতা লিগ খেলার ব্যাপারে সেরকমভাবে ইন্টারেস্টেড নয়, আর SC ইস্টবেঙ্গল কতটা কলকাতা লিগ শুরুর আগে তাদের নিজেদের দল গুছিয়ে নিতে পারবে সেই ব্যাপারটা কিন্তু এখন কারোর পক্ষেই বলা পসিবল নয়। তার কারণ এখনও পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তি জট এই ব্যাপারটা কিন্তু চলছেই। তো সেক্ষেত্রে এবার দেখা যাক ইস্টবেঙ্গল মোহনবাগান কলকাতা লিগে খেলে কি না, সেই ব্যাপারটার দিকেও আমাদের নজর থাকবে। তো এখনকার মধ্যে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ দেখো, সবসময় আমি যেটা বলি, তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। আর পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, এখনকার মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।